রাজ্যপাল না পদ্মপাল? আচ্ছা যাই হোক, হ্যাঁ বল। প্রতিক্রিয়া মানে ওটা তো চেষ্টা করবে রাজ্যপাল, যে পদ্মপাল সবাই জানে এটা এক্সপোজ, কাজে ও আর লুকুচ্ছে ওরা তো একটা চেষ্টা কিছু করবে। এখানে এখানে তো ঢুকতে হবে ভাই, এটা গোখলে কবে বলে গেছে হোয়াট বেঙ্গল থিংস টু দ্য ইন্ডিয়া থিংস টুমারো। এই জ্বালা কি সহ্য করা যায়, কত বছর করা যায়? এখন যখন সেন্টারে বসেছে তখন সেই জ্বালাটাকে তো মেটাতে হবে। কাজী যে মেধাবান বাঙালি তাদের তো একদম মানে উপড়ে ফেলে দিতে হবে, কিছু তো করতে হবে। একটা মেধায় তো পাচ্ছে না আমাদের সঙ্গে, সবগুলো সবচেয়ে বেশি নোবেল লরিয়েট আমাদের কাছে, সায়েন্টিস্ট আমাদের কাছে, লেখক আমাদের কাছে, আমাদের বাঙালির লেখা নিয়েই জনগণ মনোদি হয়, বন্দে মাতরম হয়, তো ফলে ওদের লোকেদের প্রমোট করার তো জায়গাই পাচ্ছে না। যেমন যেমন প্রমোট করে একটা বসিয়ে দিয়েছে রাজ্যপাল, তেমন প্রমোট করে একটা জাতীয় সঙ্গীত লেখকও তো আনতে হবে ওকে, তো কী করবে? যা ওরা করতে চাইছিল আমাদের এখানে বিভাজন আনতে চাইছিল, বিভাজনের লোক ওরা, বিভাজন তাই করবে ওরা ওখানে চেষ্টা করছে ডাইরেক্টলি। যদি বিভাজন করে ওদের একটা দল ভারী করতে পারে, ওদের দিকে লোক টানতে পারে, ওরা যদি মনে হয় মতুয়াদের তাড়িয়ে করতে চাইবে, বিভাজন চায় ওরা, একই প্রসেসে ও জনবালের তাই বলেছে। ঠিক আছে।